স্মার্ট ওয়েবসোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফেসবুক পেজের জন্য কিভাবে একটি লাইক অ্যাড রান করা যেতে পারে এবং তার গোল এবং অবজেক্টিভ কেমন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটা ঠিক কাদের জন্য যারা নতুন পেজ খুলেছেন যারা নতুন উদ্যোক্তা এবং যাদের পেজে খুব বেশি একটা লাইক নেই এই ভিডিওটা ঠিক তাদের জন্য দেখুন আমরা যেহেতু একটা নতুন পেজ খুলেছি এবং আমরা চাই আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের পেজটা পৌঁছে দিতে এই জন্য আমাদের কি করতে হবে পেজ প্রোমোট করতে হবে আর পেজ প্রমোটে সব থেকে বেস্ট ওয়ে কোনটা গেট মোর পেজ লাইকস মানে পেজ লাইকের জন্য একটা অ্যাড রান করা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা আমাদের ফেসবুকে যে বিজনেস পেজটা আছে সেই পেজে আমরা ঢুকেছি সেম আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে প্রমোট নামে একটা অপশন আছে বা একটা বাটন আছে আপনারা এই পোমোট এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রেট নিউ আপনারা এখানে ক্লিক করবেন যেহেতু আমরা আগেই বলেছি আমরা পেদের জন্য কি করবো একটা লাইক অ্যাট রান করবো গোলের একটু নিচের দিকে দেখতে পারবেন সি অল আছে আমরা এখানে একটা ক্লিক করবো তারপরে কি করব গেট মোর পেজ লাইকস আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব দেখুন সাথে সাথে কিন্তু আমরা এই প্রিভিউতে এইভাবে করে দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে লাইকের এই অপশনটা কিন্তু চলে এসেছে ঠিক আছে আচ্ছা আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই ইমেজটা কোথার থেকে এলো এই ইমেজটা কাভারে যে ইমেজটা সেট করা আছে আমাদের ফেসবুক বিজনেস পেজে সেই ইমেজটা কিন্তু এসেছে এবং এই ডেসক্রিপশনটা কোথা থেকে এলো এই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের পেজে আগে থেকে সেট করা ছিল আমরা একটু নিচের দিকে আসব দেখুন এই যে ডেসক্রিপশনটা আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে আবার আমরা যদি মনে করি আমাদের পেজের এই কাভার ইমেজটা অথবা ডেসক্রিপশন এটা ইউজ করতে চাচ্ছি না অন্য কোন একটা পোস্টের ইমেজ এবং ডেসক্রিপশন ইউজ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ইউ যে পোস্ট এখানে ক্লিক করব করে আমাদের আগের যে পোস্টগুলো আছে আমরা ইচ্ছা করলে সেইটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে আপনারা এই যে ইউজ পোস্টে ক্লিক করলে আপনাদের নিচে আরও পোস্ট আসবে এই যে ইউজ পোস্টে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু আপনার অ্যাডে অলরেডি সেট হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা যেহেতু একটু খেয়াল করে দেখব যে বাটন লেভেলটা লাইক পেস এটাই যেন থাকে তারপরে আসবে অডিয়েন্স সেকশন আমরা যদি এই অডিয়েন্স সেকশনটাকে নিজেদের মতো করে চুজ করতে না চাই বা অত ভালো আইডিয়া আমাদের যদি না থাকে সাপোজ আপনি আপনার যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন আপনি তো জানেন না কোন এস থেকে কোন এস আপনার এই প্রোডাক্টটা কিনতে পারে বা আপনার কোন ধরনের জেন্ডার হয়তো সিলেক্ট করলে ভালো হতে পারে বা এরিয়া কতটুকু হলে আপনার জন্য বেটার হবে আপনি যদি না জেনে থাকেন অটোমেটিক ইংগেজমেন্ট এই অপশানটাকে বা টান অন করে দিতে পারেন তাহলে ফেসবুক ফেসবুক নিজের মতো করে আপনাদের এই যে লাইক অ্যাডটা থাকবে সে নিজেদের মতো করে রান করে নিবে আর যদি আপনি জান আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে এইটাকে টার্ন অফ করে রাখলেই হবে আর আপনাদের যদি নিজেরাই এই টার্গেট অডিয়েন্সকে সেট করতে চান তাহলে এখানে যে এই এডিটের চিহ্নটা আছে এই যে কলমের মতো এখানে ক্লিক করবেন আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের মতো জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন তারপরে এসটাকে সিলেক্ট করে দিতে পারবেন এবার লোকেশনটা কি ঢাকা দেবেন নাকি টোটাল বাংলাদেশ দেবেন নাকি বাইরের কোনো কান্ট্রি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে কি ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আপনারা এই যে ব্রাউজ করে আপনারা নির্দিষ্ট ডেমোগ্রাফিক অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ইন্টারেস্ট অনুযায়ী সেট করতে পারবেন বিহেভিয়ার অনুযায়ী সেট করতে পারবেন এভাবে করে আপনারা আপনারা প্রত্যেকটা এই যে ডপডাউন আছে আপনারা এখানে এখান থেকে ইচ্ছা মতো করে চেক চেক মার্ক দিতে পারবেন তাহলে এই বিহেভিয়ারটা বা এই ইন্টারেস্টটা আপনার এই অ্যাডের মধ্যে সেট হয়ে যাবে তারপরে আপনারা আর যে কাজটা করতে পারেন এই যে অ্যাডটা দেখুন অ্যাডটা এখানে সাত দিনের জন্য দেওয়া আছে এটা এভাবে করে থাকতে পারে তবে আপনারা কমপক্ষে চার দিনের জন্য কিন্তু একটা সেট করবেন যদি চার দিনের জন্য না সেট করেন এখানে কিন্তু বলাই আছে যদি আপনি বেটার রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু অ্যাট লিস্ট চার দিনের জন্য সেট করতে হবে তাহলে অবশ্যই আপনারা চার দিনের জন্য সেট করবেন কমপক্ষে ঠিক আছে তাহলে এখানে চার দিন সেট সিলেক্ট করলে এখানে কিন্তু একটা ইনডেট অটোমেটিক্যালি চলে আসবে তারপরে বাজেট বাজেট কিন্তু প্রত্যেক দিন আপনারা এক ডলার ন্যূনতম আপনাদেরকে কিন্তু খরচ করতে হবে এক ডলারের নিচে খরচ করতে পারবেন না অবশ্যই এক ডলার অথবা তার থেকে বেশি আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন তারপরে কি প্লেসমেন্ট ফেসবুক তার ইচ্ছা মতো করে ফেসবুক প্লেসমেন্টটা করে নেবে তারপরে এখানে কি পিকজেল পিক্সেল এখন আপনাদের আপাতত সেট করতে হবে না যেহেতু আপনারা নতুনভাবে পেজটা রান করতে চাচ্ছেন তারপরে এখানে কি করতে হবে অ্যাড পেমেন্ট ম্যাথড যেখানে একটা পেমেন্ট ম্যাথড আপনারা এখানে অ্যাড করে নেবেন তারপরে কি প্রমোট নাও ক্লিক করলেই আপনার কিন্তু পেজের জন্য যেই লাইক অ্যাডটা সেটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে প্রথমে যখন প্রোমোট নাও ক্লিক করবেন তখন এটাকে ফেসবুক রিভিউতে রাখবে কিছুক্ষণ পর ফেসবুক এটাকে রান করে দেবে দেখুন এখানে ডেইলি এস্টিমেট একটা রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে ফেসবুক বলছে এখানে যে আমরা যদি প্রত্যেক দিন একশো টাকা করে খরচ করি তাহলে আমাদের প্রায় এক হাজার থেকে প্রায় তিন হাজার তিনশো লোক আমাদের এই অ্যাডটা দেখবে এবং পেজ লাইক আসতে পারে প্রত্যেক দিন একচল্লিশটা থেকে একশো বিশটা এখন ফেসবুক এটা জাস্ট বলেছে এটা হতে পারে এর থেকে বেশিও আসতে পারে আবার এর থেকে কম আসতে পারে তবে এর থেকে বেশি আসার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে আমরা এভাবে সিরিজ বাই সিরিজ আরও কীভাবে আমাদের পেজের জন্য আমরা লোকালি অ্যাড রান করব ঠিক আছে আমরা পেজের জন্য কিভাবে সেলস অ্যাড রান করতে পারি কিভাবে রিটার্গেটিং অ্যাড রান করতে পারি এভাবে আমরা সিরিজ বাই সিরিজ ভিডিও আনবো আপনারা আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ